সো আসসালামু আলাইকুম গাইজ, আমি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখা চলেছে আমাদের যে রেলওয়ের টিকিট আছে সেই টিকিটের পিএনআর কীভাবে আমরা চেক করব সেটা কিন্তু আমরা জানি না। আমরা পিএনআর চেক করলে কিন্তু টিকিটের সিট নম্বর, কত টাকা কেটেছে এবং কোথায় থেকে কোথায় যাবে, কয় তারিখে যাবে, ডিটেলসে একদম ডিটেলসে কিন্তু দেখিয়ে দেবে। সেই পিএনআরটা কীভাবে আমরা চেক করবো আমরা অনেকেই জানি না। তো সেই পিএনআরটা কীভাবে আমরা চেক করবো সেটা দেখানোর জন্যই কিন্তু ভিডিওতে আসা। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখানোর আগে একটা কথাই বলতে চাই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকবে লাইকটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্যই কিন্তু হেল্পফুল ভিডিও দিয়ে চ্যানেলে পোস্ট হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই তোমরা তোমাদের ফোনের বা কম্পিউটারে যে কোনো গুগল ক্রোমে বা যে কোনো গুগল ব্রাউজারে যাবে। যাওয়ার পরে এখানে সার্চ করবে পিএনআর স্ট্যাটাস। শুধু পিএনআর স্ট্যাটাস বা পিএনআর ইনকোয়ারি লিখলে কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করার পরে গাইজ প্রথম যে ওয়েবসাইটটা আছে, যে পিএনআর ইনকোয়ারি লেখা আছে, সেই পিএনআর ইনকোয়ারিতে আমরা ক্লিক করব। তো তোমরা ক্লিক করো পিএনআর ইনকোয়ারিতে। তো পিএনআর ইনকোয়ারিতে ক্লিক করার পরে এই যে এখানে টাকাও, ফোন হলে একটু স্ক্রল ডাউন করতে হবে মানে উপরে তুলতে হবে, আর কম্পিউটার হলে সামনেই দেখাবে। তো গাইজ এই যে এন্টার পিএনআর নাম্বার লেখা আছে, তো সেখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পরে আমাদের যে পিএনআর নাম্বার সেটা আমরা এখানে লিখে দিব। তো তোমরা তোমাদের পিএনআর নাম্বারটা অবশ্যই লিখে দিও। আমাদের পিএনআর নাম্বারটা আমরা লিখে দিয়েছি। তো তোমরা তোমাদের মতো পিএনআর নাম্বারটা লিখিয়ে দিও। লিখে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করো। সাবমিটে ক্লিক করার পর এখানে একটা অঙ্ক আসবে। এখানে আমাদের যেমন 53+0 কত হয় যে জিজ্ঞাসার জন্য দিয়ে আছে সেখানে একটা লিখতে হবে। তো অবশ্যই এটা 53ই হয় যেহেতু অন্য কিছু নেই। তো গাইজ এরকম অঙ্ক আসবে, যেমন 10+5 কত হয়, 8+8-5 কত হয়, এইভাবে কিন্তু অনেক প্রশ্ন আসবে। তো সেই প্রশ্নটার অ্যান্সার আমরা এখানে লিখবো। লেখার পরে এখানে আমরা সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করলে গাইজ দেখো এর ডিটেলস কিন্তু চলে এসেছে, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এই ট্রেনটা কালকেই ট্রেনটা আছে, অবশ্যই এর ডিটেলস চলে এসছে। এই যে এখানে ট্রেন নাম্বার দেওয়া আছে, এখানে ট্রেনের নাম দেওয়া আছে, এখানে তারিখ দেওয়া আছে, এই যে এখানে কোথায় থেকে ছাড়বে, কোথায় আসবে, এখানে ক্লাস স্লিপার না 3 ক্লাস 3A ক্লাস ডিটেল ক্লাস দেখাবে, এখানে প্যাসেঞ্জারের যে কনফার্ম ডিটেলস সেটা দেখাবে, এখানে কনফার্ম থাকলে কনফার্ম লিখবে, যদি কনফার্ম না থাকে তাহলে ওয়েটিং লিস্ট এখানে লিখবে, এখানে তোমার ই দেখাবে, এখানে অ্যামাউন্ট দেখাবে কত কেটেছে, আর এখানে চার্ট প্রিপেড আর নট প্রিপেড দেখাবে। তো এইটা হলো ট্রেনের ডিটেলস। এবং যদি ট্রেন ক্যান্সেল হয় তবুও কিন্তু এইখানে এই যে ট্রেন স্ট্যাটাস লেখা আছে এইখানে কিন্তু লেখা থাকবে, আর ট্রেন ক্যান্সেল না থাকলে লেখা থাকবে না। তো অবশ্যই তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে লাইকটা অন করে রাখো, কারণ তোমাদের জন্যই ভিডিওতে আসা এবং তোমাদের জন্যই এত পরিশ্রম। তো অবশ্যই তোমরা সাথেই থেকো। থ্যাংক ইউ।